ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রেডিও মিলনের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুকে। আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাঁটা, পর্ব দুই, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অভিক, শাওন, রীতি, রথিন, শ্রোতা, অপূর্ব, দেবলীনা, সঙ্গীতা, মৌ, কুন্তল, সঞ্জয়, চিন্ময়, প্রশান্ত এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী অ আ ক খুনের কাঁটা, পর্ব দুই। গত পর্বে আপনি শুনেছিলেন এক অজ্ঞাত পত্রপ্রেরক ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে প্রথমে এ দিয়ে আসানসোলের অধরাঢ্ঢি এবং পরে বি দিয়ে বর্ধমানের বনানী ব্যানার্জিকে হত্যা করেছে। সে তার প্রতিটি অপরাধের পূর্বে ব্যারিস্টার পি কে বাসুকে তার আগাম অপরাধের কথা চিঠি লিখে জানিয়ে দেয়। বাসু সাহেব সুজাতা, কৌশিক, আইজি ক্রাইম, সিআইডি সিনিয়র ইন্সপেক্টর বরাট, আসানসোলের ইন্সপেক্টর রবি বোস এবং ডক্টর পলাশ মিত্রের সঙ্গে আলোচনা করেও অপরাধগুলো প্রতিরোধ করতে পারেন না। অন্যদিকে স্ত্রী কন্যা নিয়ে ডক্টর দাশরথী দের পরিবারে আশ্রিত হয়ে রয়েছেন পাগলাগারদ থেকে ছাড়া পাওয়া ডক্টর দের প্রাক্তন শিক্ষক শিবাজী প্রতাপ চক্রবর্তী। এই শিবাজী প্রতাপ চক্রবর্তী বর্তমানে শিক্ষকতা করেন না, তিনি সারা পশ্চিমবাংলা জুড়ে 10% কমিশনে ধর্মপুস্তক ফেরি করে বেড়ান এবং ঘটনাচক্রে আসানসোল ও বর্ধমানের দুই খুনের দিন ওই দুই শহরেই তিনি বই ফেরি করতে গিয়েছিলেন। তারপর পয়লা নভেম্বর বিডন স্ট্রিটের বাড়িতে একটা বিশ্রী দুর্ঘটনা ঘটল। বেলা তখন 8টা। চিলেকোঠার ঘর থেকে নিচে নেমে দোতলা ল্যান্ডিং এসে দাঁড়ালেন মাস্টার মশাই। বৌমা! দোতলায় ওনারা তিনজনে প্রাতঃহ্রাস করছিলেন। প্রমীলা দেবী এসে বললেন, মাস্টার মশাই আসুন, ভেতরে আসুন। না বৌমা, ভেতরে যাব না, তোমার সারা মেঝে নোংরা হয়ে যাবে। এমনিতেই এই দেখো না, হাতটা বিশ্রীভাবে কেটে গেল। দাশু আছে, হ্যাঁ, একটা ব্যান্ডেজ, একটা ব্যান্ডেজ দেখো না, দেখো না। কি এ কি করে হলো? ওগো শিগগিরি এদিকে এসো। ডান হাতখানা তিনি বাড়িয়ে ধরলেন। ডান হাতের তালু দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। ওনার ধুতি জামার আস্তিন রক্তে মাখামাখি। ডক্টর দে চায়ের কাপটা নামিয়ে ছুটে বেরিয়ে এলেন। দেখেই বললেন, কি হয়েছে স্যার? আরে আর বলো না, ওই পেন্সিল ঝুলতে গিয়ে। প্রাথমিক চিকিৎসা যা করার তৎক্ষণাৎ করা হলো। হাতের তালুতে ব্যান্ডেজ বাঁধা হলো। ডক্টর দে ওনাকে জোর করে খাটে শুইয়ে দিলেন, একটু গরম দুধও খাইয়ে দিলেন ব্র্যান্ডি সহ। ঠিকই যে বাসন মাজছিল। প্রমীলা দেবী তাকে বললেন, তিনতলার ঘরটা মুছে দিয়ে তো কুশমির মা। দেব মা, হাতটা একটু খালি হয়ে যাক। প্রমীলা দেবীর মনে হলো হয়তো চিলেকোঠার ঘরখানা খোলা রেখেই মাস্টার মশাই নিচে নেমে এসেছেন। সে ঘরের একটা ডুপ্লিকেট চাবি ওনার কাছে বরাবরই থাকে। ঘরে আর কিছু না থাক, একটা দামি টাইপরাইটার আছে। তাছাড়া রক্তারক্তি কাণ্ড কতটা হয়েছে
তা দেখতে প্রমীলা দেবী নিজেই চাবিটা হাতে নিয়ে তিনতলায় উঠে গেলেন। ঘরে ঢুকেই স্তম্ভিত হয়ে গেলেন তিনি। সিঁড়ি থেকে ফোঁটা ফোঁটা রক্তের একটা ধারা শেষ হয়েছে ওনার টেবিলে। সেখানে গিয়ে দেখলেন মাস্টার মশাইয়ের ছড়ানো পাণ্ডুলিপির পাশেই টেবিলের ওপর পড়ে আছে একটা বাঁধানো ফটো। চিনতে পারলেন সেটা, এটা বহুদিন আছে ওই ঘরে, মাস্টার মশাইয়ের নয়, একজন স্বনামধন্য পুরুষের। গুরুগিরি তার ব্যবসা, অনেক শিষ্য আছে তার। প্রতি বৎসর জন্মোৎসবে খবরের কাগজে তার নাম, ফটো এবং আশীর্বাণী ছাপা হয় ভক্তদের খরচে। সম্প্রতি একটি নারী ঘটিত ব্যাপারে ওই প্রৌঢ় গুরুজির নামে কিছু কেচ্ছা খবরের কাগজে পেরিয়েছে। বিধবার সম্পত্তিগ্রাস অথবা স্ত্রীলতাহানি কি যেন একটা ব্যাপার। দাশরথী এর শিষ্য নন, গুণগ্রাহীও নন। তার কোনো রুগী রোগমুক্ত হওয়ার পর ফটোখানি ডাক্তারবাবুকে উপহার দিয়ে বলেছিলেন, এটা শোয়ার ঘরে মাথার কাছে টাঙিয়ে রাখবেন ডাক্তারবাবু, বাবার আশীর্বাদ তাহলে নিত্য পাবেন। ডক্টর দে স্নেহের দানটি গ্রহণ করেছিলেন। প্রমীলা দেবী জানতেন তার স্বামী এসব গুরুবাদে বিশ্বাসী নন। ছবিখানি তাই দীর্ঘদিন চিলেকোঠার ঘরে হুক থেকে ঝুলছিল। বর্তমানে দেখলেন ফটোর কাঁচটা চুরমার হয়ে সারা ঘরময় ছড়ানো, আর একটা পেন্সিল কাটার ছুরি ছবিটার উপর এত জোরে মারা হয়েছে যে ছবি ও ফ্রেম ভেদ করে ছুরির ফলাটা টেবিলে গেঁথে আছে। প্রমীলা দেবী ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন, কাঁচের টুকরোগুলো কুড়িয়ে নিলেন, ছুরিটা সাবধানে উপড়ে নিলেন এবং একটি পুরনো খবরের কাগজে সব কিছু জড়িয়ে প্যাকেটটি নিয়ে সন্তর্পণে নিচে নেমে এলেন। তারপর সব কিছু লুকিয়ে ফেললেন। একটু পরে ঝি এসে ঘরটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিয়ে গেল। মৌ দুপুরে কলেজে বেরিয়ে যাওয়ার পর আদ্যপান্ত সমস্ত ঘটনা স্বামীকে তিনি জানালেন। তুমি অন্য কিছু ব্যবস্থা করো বাবু, আমার ভয় করে। এ কেমন জাতের পাগল, হাতছে কাণ্ডটা হলো এরপর ওনাকে আর এ বাড়িতে রাখা ঠিক হবে না। ডাক্তারবাবু বুঝতে পেরেছেন কি কারণে মাস্টারমশাই ওই ছবিখানি পেরে তাকে ছুরিবিদ্ধ করেছেন। মাস্টারমশাই মাঝে মাঝে যে ধরনের আচরণ করেন তা সুস্থ মানুষের নয়, তাকে রীতিমতো পাগলামি বলা চলে। উনি নিজে ডাক্তার মানুষ, যখন বাইরে যান তখন মৌ আর প্রমীলা দেবী এ বাড়িতে অরক্ষিত থাকে। সজ্ঞানে না হোক, অজ্ঞান অবস্থায় যদি মাস্টারমশাই কিছু করে বসেন। মাস্টারমশাই তখন তিনতলায় ঘুমোচ্ছেন, আজ আর বই ফেরি করতে বার হননি তিনি। আরক্ষ বিভাগ কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। সমস্ত খবরটা সংবাদপত্রে প্রকাশ করার সপক্ষে প্রায় সকলেই ভোট দিলেন, ব্যতিক্রম একমাত্র ইন্সপেক্টর বরাট। তিনি বললেন, এবিসি না, এখন ওর নাম বিসিডি। লোকটা নোটোরিটি চাইছে, কাগজে সব কিছু ছাপা হলে তার হত্যার লিপ্সা আরও বেড়ে যাবে, আরও আত্মপ্রচার চাইবে, আরও খুন করবে। ওর ইগো যদি স্ফীত হয় তাহলে ওর সতর্কতা কমে যাবে। ও ভাববে বাসু সাহেব আর পুলিশ তার বুদ্ধির তুলনায় কিছুই নয়, তখন ও ভুল করবেই। মিস্টার রবি, আমার অভিজ্ঞতা বলছে আদৌ তা হবে না। ওর হত্যালিপসাটাই শুধু বৃদ্ধি পাবে, সতর্কতাটা হ্রাস পাবে না। আপনারা বারে বারে বলছেন ওর মনের দুটো অংশ আছে, ডুয়েল পার্সোনালিটি। একটা অংশে মেগালোম্যানিয়াক, হাম্বড়াই ভাব, সে অংশটা ওকে বলছে তুমি একজন দুর্লভ প্রতিভা, বিশ্বের শ্রেষ্ঠ অপরাধী। পিকে বাসু সাহেব বা পুলিশ বিভাগ তোমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর দ্বিতীয় অংশটা হোমিসাইডাল ম্যানিয়াক, সে হত্যা বিলাসী, জ্যাক দ্য রিপারের মতো, স্টোনম্যানের মতো, জন দ্য কিলারের মতো মার্ডারার। কিন্তু আমার মতে ওর মনের ভেতর আরও দুটি সত্তা আছে। আরও দুটি? ডক্টর পলাশ মিত্রের কথা শুনে রবি প্রায় চমকে উঠল, বাকিদের চোখে মুখেও কৌতূহলের ছাপ। হ্যাঁ, 3 নম্বর, সে শিশুর মতো সরল, কৌতুকপ্রিয় এবং শিশু সাহিত্য পাঠে তার বেশ আগ্রহ। লুকোচুরি খেলায়, ধাঁধা সলভ করায়, লেগ পুলিং করায় সে খুব উৎসাহী। ওর মস্তিষ্কের সেই অংশটা এখনও পরিণত হয়নি। বাচ্চাদের দলে ভিড়ে সে আজও খেলতে চায়, ও কুমির তোর জলকে নেমেছি। আর চতুর্থ দিক, লোকটা অঙ্ক কষতে ভালোবাসে, থিওরি অফ নাম্বারস তার প্রিয়, হয় অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, তার প্রতিটি পদক্ষেপ আঙ্কিক ছকে বাঁধা। কী করে বুঝলেন?
যেহেতু ওর টাইপ করা কাগজের পেছনে সর্বদা অঙ্কই থাকে। সেজন্য নয় মিস্টার বরাট, বাসু সাহেব আপনার থার্ড লেটারটা দিন তো। বাসু সাহেব ওনার সকালে পাওয়া তিন নম্বর চিঠিখানা মেলে ধরলেন। ডক্টর মিত্র তিনখানা চিঠি পাশাপাশি রাখলেন টেবিলের ওপর। লক্ষ্য করে দেখুন, তিনখানা চিঠি যদিও 10-15 দিন আগে পরে টাইপ করা, কিন্তু একটা আঙ্কিক যোগাযোগ আছে, যেন একটা ম্যাথামেটিক্যাল সিরিজ। তিন নম্বর চিঠিখানা দেখুন প্রথমে। যেখানা প্রাপ্তিমাত্র বাসু সাহেব ছুটে এসেছেন, তার আকৃতি ও বয়ান একই রকম। খাম, কাগজ, টাইপরাইটারের সেই ছোট হাতের টি অক্ষরটা একইভাবে লাইন ছাড়া। এবারেও উপরে একটি একরঙা ছবি, অন্য কোনো বই থেকে কেটে সেটা এখানে সাঁটা হয়েছে। তারপরে এই জায়গাটা দেখুন, সি ফর চিল্লানো সরাসায়ো নামা, শ্রীযুক্ত পি কে বাসু সাহেব, বার অ্যাট লয়েশু। আমরা মনে করিলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি, কিন্তু 5 দিন গেল, 10 দিন গেল, কেবল চিৎকারিও চলতে লাগলো, খাবার কোনো চেষ্টাই দেখা গেল না। কি দুঃখের কথা, ধেড়ে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো এঁকে বেঁকে যদি নদীর দিকে চলে যেতে রাজি থাকে, তাহলে সংবাদপত্রে পার্সোনাল কলামে একটি বিজ্ঞপ্তি দিলেই তো ল্যাঠা চুকে যায়। অযথা বাকি 24টি হতভাগ্য সুখে স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করতে পারে। অধীর আগ্রহে কাগজের পার্সোনাল কলম লক্ষ্য করব, ধেড়ে জন্তুটা হার মানল কি না। সি ফর চন্দননগর, তারিখ 7 নভেম্বর, ইতি গুণসন্দিগ্ধ CDE। লক্ষ্য করে দেখুন, 10-15 দিন আগে পিছে টাইপ করা চিঠিগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে আঙ্কিক নিয়মে। প্রথম চিঠির সম্বোধন শ্রীলো শ্রীযুক্ত বাবু, দ্বিতীয়টাতে শ্রীলো বাদ গেছে, তৃতীয়টিতে বাবু পরিত্যক্ত হয়েছে, অর্থাৎ শ্রদ্ধা সৌজন্যবোধ তিল তিল করে কমছে। ওদিকে পত্র শেষেও একান্ত গুণমুগ্ধ, দ্বিতীয়তে একান্ত পরিত্যক্ত, তৃতীয়তে একটি নতুন শব্দ গুণসন্দিগ্ধ। নিজের নামটাও একটা ম্যাথামেটিক্যালি প্রোগ্রেশনে এগিয়ে চলেছে, ABC BCD, আর এবার CTE। লোকটা অঙ্কের মাস্টার হলে আমি বিস্মিত হব না। 10-15 দিন আগে পিছে টাইপ করলেও ওর কাছে তো আগেকার চিঠির অফিস কপি থাকতে পারে। হ্যাঁ পারে, আমার সন্দেহ হয় মিস্টার বরাট ফাইল করে যে অফিস কপি সাজিয়ে রাখে, সে না পাগল না ক্রিমিনাল। আমার মতে লোকটা আদৌ কোনো কপি রাখেনি, যাতে তার বাড়ি সার্চ করে আপনারা নিশ্চিত প্রমাণ না পেতে পারেন। আমার ধারণা তো চিঠিগুলো একই টাইপরাইটারে টাইপ করাও নয়, অতি সযত্নে 2-3টি টাইপরাইটারে টি অক্ষরটিকে একইভাবে উঠিয়ে ছাপানো হয়েছে। না, আমার দৃঢ় ধারণা সব চিঠি একই যন্ত্রে ছাপা, তবে ওই এ ফর আসানসোল, বি ফর বর্ধমান এবং সি ফর চন্দননগর এই অংশগুলির টাইপ হয়তো ভিন্ন যন্ত্রে করা হয়েছে, সেটা হতে পারে। আইজি স্যার, আপনি কি বলতে চান, ওই রকম একটা ধূর্ত ক্রিমিনাল এ ধরনের একটা টাইপরাইটার নিজের হেফাজতে রাখবে? বাড়ি সার্চ হলে যা হবে একটা জোরালো এভিডেন্স। সেটাই বা আপনি ভাবছেন কেন? হয়তো যন্ত্রটা রাখা আছে অন্যত্র, যেখানে গিয়ে নির্জনে বসে টাইপ করার সুযোগ আছে তার। আমার কিন্তু একটা প্রশ্ন আছে, মানে খবরটা কি কাগজে ছাপিয়ে দেবেন? দিলে আজকেই ব্যবস্থা করতে হয়, কারণ সময়ের ব্যবধান এখন মাত্র 2 দিন। সেটা নিতান্ত দুর্ভাগ্যের কথা মিস্টার বাসু, পোস্টাল জোনটা ভুল টাইপ করায় চিঠিখানা অহেতুক ডেলিভারি হতে দেরি হয়েছে। নিউ আলিপুরের 7,53,000 বদলে খামে অসাবধানে ছাপা হয়েছে 7,35,000, ফলে খামের ওপর পোস্টাল ছাপটা 29 অক্টোবর হওয়া সত্ত্বেও চিঠিখানা বাসু সাহেবের হস্তগত হয়েছে মাত্র আজই সকালে, অর্থাৎ 5 নভেম্বর তারিখে, আলমবাজার পোস্ট অফিস থেকে রিডাইরেক্টেড হয়ে। 2 দিনই যথেষ্ট স্যার, আমাদের পরিকল্পনা রেডি, আজ খবরটা আমরা প্রেসে দিচ্ছি। তিনখানা চিঠির ব্লক সমেত সমস্ত ব্যাপারটা প্রত্যেকটি নামী দৈনিক পত্রিকায় সরকারি প্রেস নোট হিসেবে ছাপা হয়ে যাবে, এছাড়া সরকারি বিজ্ঞাপনও থাকবে। চন্দননগরের প্রতিটি মানুষ
অন্তত সি অক্ষর দিয়ে যার নাম বা উপাধি সে সতর্ক থাকবে। ওই একটি দিন, 7ই নভেম্বর। রবি, তারিখটা 7ই হলেও তিথিটা কি তোমার স্মরণে আছে? তিথি মানে? শুক্লা অষ্টমী। চন্দননগরে ওই দিন জগদ্ধাত্রী পুজো হয়, প্রায় লাখখানেক বহিরাগত ওখানে আসবে, সেটা ভেবে দেখেছ? এতো খুবই চিন্তার বিষয়। হাজি সাহেব, আমার কিন্তু ধারণা পোস্টাল জোন নম্বরটা স্বজ্ঞানকৃতভাবেই ভুল ছাপা, যাতে চিঠিটা ডেলিভারি হতে দেরি হয়। এটা কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীকে বিলো দ্য বেল্ট হিট করা হচ্ছে বাসু সাহেব। প্রতিবারই সে 5-7 দিন সময় আমাদের দিয়েছে, ঠিকানার ভুলটা স্বজ্ঞানকৃত নয়। সেটাও হতে পারে মিস্টার বরাট, কিন্তু লোকটা বুঝতে পারছে আমরা ক্রমশ সতর্ক হয়ে উঠছি, আশঙ্কা করছে এবার হয়তো আমরা কাগজে ব্যাপারটা ছাপিয়ে দেব, সেই জন্যই সে ওই বিশেষ দিনটি বেছে নিয়েছে। কারণ সে জানে ওই দিন সি নামের অসংখ্য যাত্রী এক বেলার জন্য হলেও চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাবে, আর হয়তো চিঠিখানা আমরা পাবো ওই 7 তারিখেই। কিন্তু বহিরাগত যাত্রীর মধ্যে কার নাম অথবা উপাধি সি অক্ষর দিয়ে, তা সে কেমন করে জানবে? তা আমি কেমন করে বলবো? বনানী ব্যানার্জি যে ওই ট্রেনে বর্ধমান যাবে সেটাই বা সে কেমন করে জানলো? বনানী তো সারাদিন বর্ধমানে ছিলই না। বাসু সাহেব এবং মিস্টার বরাট, যেমন করেই হোক চন্দননগরেই যেন এই বীভৎস নাটকের জবনিকা পতন হয়। আমাদের চেষ্টার ত্রুটি হবে না স্যার। স্থির হল ভোর 4:24 ফার্স্ট 201 আপ লোকালে শখানেক সিভিল ড্রেসের পুলিশ চন্দননগরে যাবে। বিভিন্ন গ্রুপে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে সারা শহর জুড়ে। নামি খবরের কাগজে পরপর 2 দিনই সাবধান বাণীটা ছাপা হবে, 6 ও 7 নভেম্বর। 6 তারিখ সকাল 9টা, বিডন স্ট্রিটের বাড়ির চিলেখোটার ঘরে ভেতর থেকে ছিটকিনি বন্ধ। চৌকি এবং টেবিল দুটোই স্থানচ্যুত। চৌকির উপর বেছানো আছে সেদিনের সংবাদপত্র, আর গৃহস্বামী চতুষ্পদের ভঙ্গিতে সারা ঘরটা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন। প্রায় 15 মিনিট হামাগুড়ি দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। বুড়ো মানুষ কোমর ধরে গেছে, একটু আড়মোড়া ভাঙলেন, তারপর আবার তুলে নিলেন খবরের কাগজটা। যা খুঁজছিলেন এতক্ষণ ধরে তা পাননি। একটা পেন্সিল কাটা ছুরি, 2 নম্বর ওনার দাড়ি কামানো সরঞ্জামটি অন্তর্হিত। খোঁজ করেছিলেন সেটার বিষয়ে, ডক্টর দাশু বলেছিলেন, আপনি এবার থেকে দাড়ি রাখুন স্যার, বেশ খোলতাই অধ্যাপক অধ্যাপক দেখাবে। ধুর পাগল, দাড়ি রাখলে কি 3rd ক্লাস মাস্টার কলেজের অধ্যাপক হয়? হ্যাঁ, কিন্তু বুঝতে পেরেছেন শেভিং সেটটা ওরা ইচ্ছে করেই সরিয়ে নিয়ে গেছে, সেফটি রেজার নয়, উনি বরাবর খুর দিয়ে দাড়ি কামাতেন। তা সে যা হোক, পেন্সিলটা গেল কোথায়? গভীরভাবে চিন্তা করেও মনে করতে পারলেন না ওনার সেই চিলেকোঠার ঘরে কোনো পেন্সিল কোনো কালে ছিল কি না। কাগজপত্র সব উল্টে পাল্টে দেখলেন, না পেন্সিলের লেখা তো কোথাও নেই, সব কলম বা ডট পেন। তাহলে কি ঝুলতে অমন মারাত্মকভাবে হাতটা কাটল সেদিন? তবে কি, ওনার ডায়েরিটা বের করে আনলেন, খবরের কাগজের সংবাদপত্রের সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে বৃদ্ধ যেন বজ্রাহত হয়ে গেলেন। ওনার হাত পা থরথর করে কাঁপতে লাগল। বিচিত্র কোইন্সিডেন্স, কাকতালীয় ঘটনা, তাও আবার পরপর 2 বার। প্রোবাবিলিটির অঙ্কটা কিভাবে কষতে হবে? ডায়েরিতে লেখা আছে, 19 অক্টোবর রাতে উনি ছিলেন আসানসোলের একটি হোটেলে, 27 বর্ধমানে যান, ফেরেন 28। রাত্রে কোথায় ছিলেন? না, ডায়েরিতে লেখা নেই। রাত 2টোর সময়? ডায়েরি নীরব। 27 কোন ট্রেনে বর্ধমানে যান? ডায়েরি নিরুত্তর। তবে কি, অসম্ভব, এ হতে পারে না। তিনি 1st ক্লাস টিকিট কাটবেন কেন? কিন্তু টিকিট ছাড়াই যদি তিনি ওই কামরায় উঠে থাকেন, একটি অরক্ষিতা মেয়ে, নীল সিল্কের শাড়ি পরা, নীল ব্লাউজ, কামরায় আর কেউ নেই, আপছাপছাপ মনে পড়ছে না? সবিস্ময়ে তাকিয়ে দেখেন 10টা আঙুল নিজের অজান্তেই কখন বিস্তারিত হয়ে গেছে। একই একই, তিনি ওনার মাথার বালিশটার গলা টিপে ধরেছেন, নিজের অজান্তেই আর্তনাদ করে ওঠেন বৃদ্ধ। না,
আর নিজের কণ্ঠস্বরেই তৎক্ষণাৎ সম্বিত ফিরে আসে। একটু পরে দরজায় কড়া নাড়া শব্দ হয়। বৃদ্ধ দ্রুত হাতে খাট আর টেবিলটাকে সস্থানে সরিয়ে দিলেন। খবরের কাগজটাকে বিছানার তলায় চাপা দিয়ে এগিয়ে গেলেন দরজার ছিটকিনি খুলে দিতে। কি হয়েছে স্যার, চিৎকার করে উঠলেন কেন? চৌকাঠের ওপ্রান্তে সস্ত্রীক ডক্টর দাশরথী। আমি কই না তো? দীর্ঘ দীর্ঘদিন বাদে সজ্ঞানে মিথ্যে উচ্চারণ করলেন হেমাঙ্গিনী বয়েজ স্কুলের প্রাক্তন থার্ড মাস্টার। আশ্চর্য, আমি যে স্পষ্ট শুনলাম। তা হবে, পাগল মানুষ তো। ডক্টর দাশরথীর পিছনেই দাঁড়িয়েছিলেন প্রমীলা দেবী। মাস্টার মশাই বললেন, আচ্ছা বৌমা, বর্ধমানে যেদিন গেলাম ওই ও মাসের 27 তারিখে, হ্যাঁ, সেদিন আমি কি সকালে ট্রেনে গিয়েছিলাম না রাতের ট্রেনে? হ্যাঁ, কেন বলুন তো? ওই ডায়েরিতে লিখে রাখতে ভুলে গেছি। বর্ধমানে তো সকালে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আপনি আমাকে বলে গেলেন বর্ধমান যাচ্ছি বলে, মনে নেই? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, আসলে কিছুই মনে পড়েনি ওনার। ডাক্তারবাবু সস্ত্রীক নেমে গেলে উনি একটু চিন্তা করলেন। অঙ্কের মাস্টার, 5 মিনিটেই সলভ হয়ে গেল অঙ্কটা। ডান হাতে তালুটাই কেটেছে, আঙুলগুলো অক্ষত, লিখতে কোনো অসুবিধে হচ্ছে না। ডায়েরির সেদিনের পাতাখানা খুললেন, 6ই নভেম্বর, দেখলেন লেখা আছে, চন্দননগর ক্লক হাউস থেকে গঙ্গা ঘাট বাহাতি প্রত্যেকটি দোকান ও বাড়ি। ওনার নিজেরই হাতের লেখা, কবে লিখেছেন সে কথা মনে নেই, তবে এটুকু মনে আছে পণ্ডিচেরি আশ্রম থেকে মহারাজের পত্র প্রাপ্তিমাত্র এটা লিখেছিলেন ডায়েরিতে। পাতা উল্টে দেখলেন 7ই নভেম্বরের পাতায় মহারাজের নির্দেশ লেখা আছে, ডুপ্লে কলেজ থেকে ফটকগোড়া বাহাতি সব দোকান ও বাড়ি সন্ধ্যায় প্রত্যাবর্তন। ঠিক, হ্যাঁ। উনি ডায়েরির 6 তারিখের পাতায় এখন লিখলেন, সকাল 8:10 খবরের কাগজ ক্রয়, 8:30 পেন্সিল খুঁজছিলাম পাইলাম না, 7:45 বৌমা বলিল 27 তারিখ সকালে ট্রেনে বর্ধমান গিয়াছিলাম, এখন 9:40 স্টেশন অভিমুখে যাত্রা করিতেছি, উদ্দেশ্য 11:10 গাড়িতে চন্দননগর রওনা হওয়া, বাস যোগে হাওড়া যাইব। ডায়েরিটা বন্ধ করে এবার আলমারিটা খুললেন, বেছে বেছে খান 10-12 বই ব্যাগে ভরে নিলেন, সবই ধর্মপুস্তক। এখনো অনেক বইয়ের প্যাকেট খোলাই হয়নি, উপায় কি, লোকে যে ধর্মপুস্তক কিনতেই চায় না। এজন্য শিবাজী প্রতাপ বিব্রত, মহারাজ যদি বিকৃত বইয়ের উপর কমিশন দিতেন তাহলে সংকোচের কিছু থাকত না, কিন্তু তিনি মানি অর্ডারে ওনাকে মাসিক মাইনের ব্যবস্থা করেছেন। ভাবখানা ভিক্ষে নয়, উনি উপার্জন করছেন, উপায় কি। টাইম টেবিলটা দেখলেন, 11:10 লোকালখানা ধরতে চেষ্টা করবেন, নিশ্চয়ই সেটা ধরা যাবে, কিন্তু প্রতি আধ ঘন্টা পরপর ডায়েরিতে উনি লিখে যাবেন সময় উল্লেখ করে কখন কোথায় উনি কী করছেন। স্মৃতির উপর আর ভরসা রাখতে পারছেন না, উনি দেখতে চান আগামীকাল চন্দননগরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি ইংরেজি সি অক্ষরযুক্ত নামের কোনো হতভাগ্য, সে কথা ভাবাও যায় না। না যাক, উনি দেখতে চান দুর্ঘটনার মুহূর্তে উনি কোথায় ছিলেন, কী করছিলেন। স্মৃতি নির্ভর সিদ্ধান্ত নয়, ডায়েরি কি বলে। ক্যাম্বিজের জুতোর ফিতে বাঁধলেন, তারপর ব্যাগটা তুলে নিয়ে এবং ডায়েরিখানা ভুলে টেবিলের উপর ফেলে রেখে অঙ্কের মাস্টার মশাই ধীরে ধীরে নিচে নামতে শুরু করেন। একতলার ডাক্তারখানায় ওনাকে আটকালেন ডাক্তারবাবু। আজ আর নাই বা গেলেন স্যার, আপনার শরীর এখনো দুর্বল। আমার শরীরটা ভালোই আছে, বৌমাকে বলে দিও কাল সন্ধ্যায় ফিরবো। হ্যাঁ, কোথায় চলেছেন আজ? শ্রীরামপুর। মুখ ফুসকে বেরিয়ে গেল কথাটা। সত্যি মুখ ফুসকে নাকি পাকা ক্রিমিনালের মতো, মনে মনে ভাবলেন অঙ্কের প্রাক্তন থার্ড মাস্টার।
মুখটা বেদনার্দ্র হয়ে উঠল। এ কি হলো তার? এত মিথ্যে কথা কিভাবে বেরিয়ে আসছে তার মুখ থেকে? জীভ যেন ওনার শাসন মানছে না। আশ্চর্য, উনি কি নিজের অজান্তেই তিল তিল করে বদলে যাচ্ছেন? নির্বিরোধী গণিত শিক্ষক থেকে একজন পাকা ক্রিমিনালে রূপান্তরিত হচ্ছেন, ডোরিয়ান গ্রের ছবিখানার মতো। শ্রীরামপুর, চন্দননগর নয় তো? যেন ইলেকট্রিক শক খেয়েছেন বৃদ্ধ। তার আপাদ মস্তক একবার থরথর করে কেঁপে উঠল ডাক্তারের কথায়। দরজার চৌকাটখানা ধরে সামলে নিলেন নিজেকে। চন্দননগর, ও কথা বললে কেন হঠাৎ? উনার ভাবান্তরটুকু ডাক্তারবাবুর নজরে পড়েনি। তিনি সিরিঞ্জ দিয়ে রোগীর বাহুমূলটা ধরে ইঞ্জেকশন দেওয়ায় ব্যস্ত ছিলেন। সেদিকে তাকিয়েই বললেন, এক নম্বর আজ সেখানে প্রচণ্ড ভিড়, কাল জগদ্ধাত্রী পুজো, আর দু নম্বর আজ খবরের কাগজ দেখেননি? বৃদ্ধ জবাব দিতে পারলেন না। গলকণ্ঠটা বার কতক ওঠানামা করল। ঢোক গিললেন, যাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল সেই রোগীটি সম্ভবত খবরটা পড়েছিল। সে তাই অপরাধী যে নিতান্তই সাধারণ আমার আপনার মতো, তা নিয়ে আলোচনা শুরু করল। বৃদ্ধ নত নেত্রে নেমে পড়েন পথে, বিনা বাক্য ব্যয়। সামনেই একটা পানবিড়ির দোকান। আয়নাটায় দেখতে পেলেন নিজের প্রতিবিম্ব। নিতান্তই সাধারণ আমার আপনার মতো। ছয় নভেম্বর রাত ৮টা, নৈশাহারে বসেছেন বাসু সাহেব সপরিবারে। সচরাচর ওনারা ডিনারে বসেন রাত ৯:৩০। আজ দেড় ঘন্টা আগে, কারণ আগামীকাল ভোর ৫টার মধ্যে উনি গাড়ি নিয়ে চন্দননগর যাবেন। ওনারা ৩ জন, রানুদেবী বাদে। ফলে রাত ৪টের অ্যালার্ম দিয়ে উঠতে হবে সবাইকে। গাড়িতে পেট্রোল ভরা আছে, সঙ্গে যা যাবে সবই গাড়িতে তোলা হয়ে গেছে, শুধুমাত্র বাসু সাহেবের রিভলভারটা ছাড়া। তৃতীয় চিঠিখানার ওই লাইনটা রোমান হরফে, বাংলায় কেন টাইপ করা হলো না আমার মাথায় ঢুকল না। ওই যে, আমরা মনে করিলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি, আচ্ছা ওটা ইংরেজি অনুবাদ করা হলো না কেন? তোমার প্রশ্নের জবাবটা দেওয়ার আগে একটা প্রতিপ্রশ্ন করি। বেচারা থেরিয়াম আর চিল্লানোসোরাস, এই জন্তু দুটিকে তুমি চেনো? না, জুরাসিক পিরিয়ডের নয়, শুধু এটুকুই বলতে পারি। কেমন করে জানলে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আর জিওলজিক্যাল ডিকশনারি ঘেঁটে। তাহলে আমাকে অথবা রানুকে জিজ্ঞেস করনি কেন? কৌশিক নীরব। বাসু সাহেব আবার বললেন, সংকোচে? না, মানে ভেবেছিলাম কাল্পনিক কোনো জীব। বটেই তো, কিন্তু কল্পনাটা কার নিশ্চয়ই জানো না? সুকুমার রায়ের নাম শুনেছ? শোনি, না শোনাই স্বাভাবিক, যেহেতু তিনি সিনেমা করতেন না। অন্তত সত্যজিৎ রায়ের নামটা তো শুনেছ, ওই যে ভদ্রলোক পাঁচালির পথে না কি যেন একখানা পিকচার তুলেছেন, বিভূতি মুখুজ্জে না বলাই চাঁদ বাণুজ্যে কার যেন একটা লেখা বই, শোনি? এতে কিন্তু প্রমাণ হচ্ছে তুমি ওই লোকটার চিঠি পেয়ে দারুণ খেপে গেছো। এতটা মেজাজ খারাপ তো সচরাচর করো না তুমি। কৌশিকের দিকে ফিরে রানুদেবী বললেন, ওটা সুকুমার রায়ের লেখা হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি থেকে একটা উদ্ধৃতি, নিছক হাসির গল্প। অবশ্য এখন দেখছি নিছক হাসির নয়, ও গল্পটা পড়ে কেউ কেউ খেপেও যায়। আর চোখে স্বামীর দিকে তাকালেন তিনি। বাসু সাহেব নির্বাক হয়ে আহারে মন দিলেন। ৭ নভেম্বর, গাড়িটা যখন চন্দননগর থানার কম্পাউন্ডে প্রবেশ করল তখন সকাল ৬:৪৭। বাসু সাহেবের নজরে পড়ল থানার কম্পাউন্ডে কয়েকজন বসে আছেন, ইন্সপেক্টর বরাট, রবি বোস আর চন্দননগর থানার ওসি দীপক মাইতি। গাড়িটা পার্ক করে উনি পায়ে পায়ে এগিয়ে গেলেন সেই দিকে, ওনার পেছন পেছন কৌশিক আর সুজাতা। এই সাত সকালে কেউ ওনাদের স্বাগত জানালেন না, এমনকি একটা সুপ্রভাতও নয়। কেমন যেন একটা খটকা লাগলো বাসু সাহেবের, যেন ওনারা সবাই কি একটা শোক বার্তা শুনে এক মিনিট নীরবতা পালন করছেন। কি ব্যাপার, সবাই সাত সকালেই এমন চুপচাপ? দীপক মাইতি বিহ্বলভাবে উঠে দাঁড়ান। ইন্সপেক্টর বরাট বলে ওঠেন, উই আর এক্সট্রিমলি সরি বাসু সাহেব,
দ্য ড্রামা ইজ ওভার, নাটকের শেষ জবনিকা পড়ে গেছে। বাসু সাহেব নিজের অজান্তেই বসে পড়লেন। মানে বাংলা মতে অবশ্য 6 তারিখ যেহেতু সূর্যোদয় হয়নি, কিন্তু ইংরেজি মতে সিডিই তার কথা রেখেছে 7:30 সকাল 5:30। সে কি, কে, কোথায়, কখন খবর পেলেন আপনারা? খবর পেয়েছি 5 মিনিট আগে টেলিফোনে। ডেডবডি এখনো সেখানেই পড়ে আছে, আমরা যাচ্ছিলাম। আসুন, আপনি বরং নিজের গাড়িটাই নিন। সেলাম সাহেব, এই দাঁড়াইয়ে। বাড়িতে ওনারা ঢুকলেন না, দারোয়ানকে অনুসরণ করে এগিয়ে গেলেন গঙ্গার দিকে। উঁচু একটা বালিয়াড়ির মতো জায়গা, হয়তো কোনো যুগে গঙ্গার ভাঙন রুখতে কেউ মাটি ফেলে পাথর দিয়ে বাঁধিয়েছিল, এখন কালকাসন্ধির জঙ্গলে ভরা। সেখানে একটা কংক্রিটের বেঞ্চি পাতা রয়েছে। জায়গাটা এমন যে রাস্তার দিক থেকেও নজরে পড়ে না, গঙ্গার দিক থেকেও না। সেই কংক্রিটের বেঞ্চির ঠিক সামনে পড়ে আছে মৃতদেহ, বয়স 50-এর খানিকটা নিচেই, পরনে ফুল প্যান্ট, পুরো হাতা শার্ট, হাফ হাতা একটা সোয়েটার এবং গলায় মাফলার জড়ানো, পায়ে মোজা ও হান্টিং শু। একটু দূরে ছিটকে পড়ে আছে একটা সুদর্শন হাতির দাঁতের হাতলওয়ালা শৌখিন ছড়ি। মৃত্যুর কারণ স্পষ্ট, মাথার পেছন দিকটা থেঁতলে গিয়েছে। আসানসোল। বাসু সাহেবের কথা শুনে সুজাতা সবিস্ময়ে একবার ওনার দিকে তাকালো। কৌশিক কানে কানে তাকে বলল, অর্থাৎ সেই প্রথম পদ্ধতিটা, আস্তিনের ভেতর লুকিয়ে কোনো হাতুড়ি জাতীয় জিনিস নিয়ে এসেছিল লোকটা। পুলিশ ফটোগ্রাফার 4-5টা ফটো নিল। স্ট্রেচার নিয়ে যারা অপেক্ষা করছিল তারা মৃতদেহটাকে ওঠাতে যাবে এমন সময় ইন্সপেক্টর বরাট বললেন, জরা সা ঠেহর যাও। মৃত ব্যক্তির পকেট তল্লাশি করলেন ইন্সপেক্টর বরাট। লাইফ টাইম পার্কার কলম, মানি ব্যাগ, তাতে 2 টাকার নোটে ও ভাঙানিতে মিলিয়ে, এছাড়া রুমাল, নস্যির ডিবে আর একটা নোট বই। লিস্ট বানানো হলো, দুজন সাক্ষীর সই নিয়ে ইনকোয়েস্টও করা হলো। বাঁ হাতের ঘড়িটা ভাঙেনি, সেটা টেরও পায়নি যে তার মালিকের হৃৎস্পন্দন থেমে গিয়েছে। মিস্টার বরাট, উনি কে, নাম কি ভদ্রলোকের? ডক্টর চন্দ্রচূড় চ্যাটার্জি অফ চন্দননগর। ডক্টর? মেডিকেল প্র্যাকটিশনার? না, ডক্টরেট, বাংলার অধ্যাপক ছিলেন। আসুন ঘরে গিয়ে বসি। দারোয়ান পথ দেখিয়ে নিয়ে চলল, বৈঠকখানা খুলে ওনাদের বসতে দিল। বাড়ির কেউই বেরিয়ে এলেন না ভেতর থেকে, বোধহয় সকলেই শোক বিহ্বল। 5 মিনিট নিঃশব্দে অপেক্ষা করে বাসু সাহেব প্রশ্নটা না করে পারলেন না। আর কে কে আছে এই বাড়িতে? থাকার মধ্যে ওনার স্ত্রী আছেন, কিন্তু তিনি গুরুতর অসুস্থ শয্যাশায়ী, আর আছেন ডক্টর চ্যাটার্জির শ্যালক মিস্টার বিকাশ মুখার্জি, কিন্তু তিনি গতকাল বিকেলে কলকাতা গেছেন, আজ সকালেই ফেরার কথা, এনি মোমেন্ট এসে পড়বেন। জবাব দিলেন চন্দননগর থানার অফিসার দীপক মাইতি। আর কেউ নেই যার কাছে কিছু জানতে পারা যায়? অন্তত 2 খবর জানা খুব প্রয়োজন। কি স্যার সে 2? আমি ওনাদের বেশ ভালোভাবেই চিনি, আই মে হেল্প ইউ। হ্যাঁ, 1, ডক্টর চ্যাটার্জি খবরের কাগজ পড়তেন কিনা, আর 2, তিনি জানতেন কিনা যে তার নাম চন্দ্রচূড় চ্যাটার্জি অফ চন্দননগর। আমি মিস গাঙ্গুলিকে খবর পাঠিয়েছি, উনি বলতে পারবেন, মানে গতকালকের কাগজটা ডক্টর চ্যাটার্জি দেখেছেন কিনা। এই মিস গাঙ্গুলিটিকে? ওনার প্রাইভেট সেক্রেটারি। আই সি, তা ওনার কারবারটা কি ছিল? কোনো কারবারই ছিল না স্যার, আমি যতটুকু জানি বলছি। চন্দননগর এই চট্টোপাধ্যায় পরিবার এককালে যথেষ্ট ধনী ছিলেন, বিশিষ্ট বনেদি পরিবার। চন্দ্রচূড়ের বৃদ্ধ প্রপিতামহ ছিলেন ফরাসি সরকারের বেনিয়ান, জাহাজে মাল আমদানি রপ্তানি করতেন, জাহাজ যেত শহর কলকাতা পণ্ডিচেরি হয়ে মার্সাস বন্দরে। তিনি এক পুরুষে যা সঞ্চয় করেন বাকি 4 পুরুষ তা এখনো শেষ করে উঠতে পারেননি। চন্দ্রচূড়ের পিতামহ ছিলেন আবার অন্য জাতের মানুষ, বিখ্যাত চারুরায়ের ছাত্র ছিলেন তিনি। রাসবিহারী কানাইলাল শ্রীশ ঘোষদের সঙ্গে গোপন যোগাযোগ ছিল। শ্রী অরবিন্দ যখন চন্দননগর ছেড়ে পণ্ডিচেরি চলে যান,
তখন তার কিছু প্রত্যক্ষ ভূমিকাও ছিল। তার নাতি চন্দ্রচূড় বাংলা এমএ পাশ করে কিছুদিন অধ্যাপনা করেছিলেন, তারপর হঠাৎ রিজাইন দিয়ে বাড়িতে বসে একটি গবেষণা করছেন, তা প্রায় আজ 5-7 বছর ধরে। গুটি 5-7 কলেজের ছেলে প্রতিদিন কলেজের ছুটির পরে বাড়িতে আসে। কী সব রুদ্ধদ্বার আলোচনা হয় সেসব ব্যাপার আমি ঠিক জানি না স্যার, ওনার প্রাইভেট সেক্রেটারি অনিতা গাঙ্গুলি বলতে পারবেন। ডক্টর চন্দ্রচূড় তার পিতার একমাত্র সন্তান এবং তিনি নিজে নিঃসন্তান। স্ত্রীর স্বাস্থ্য কোনোকালেই খুব একটা ভালো ছিল না, মাস ছয়েক হল একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ঠিকে ঝি চাকর দারোয়ান এরাই সংসারটা চালায়, এছাড়া মহাদেব ড্রাইভার গাড়ি চালায়, তবে চন্দ্রচূড়ের নির্দেশে নয়, তিনি সাথে পাঁচে থাকেন না। ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন চন্দ্রচূড়ের শ্যালক বিকাশ, সে এ পরিবারে আছে আজ প্রায় 10 বছর, বাইরের দিকটা সেই দেখে। সংসারটা এতদিন দেখতেন রমলা অর্থাৎ মিসেস চ্যাটার্জি, ইদানিং উনি শয্যাশায়ী হওয়ার পরে সংসার সামলাত অনিতা। বেলা প্রায় 8:30 নাগাদ সে এলো, ওর সঙ্গে একটি বছর বিশেকের কলেজ ছাত্র। বস্তুত সেই খবর পেয়ে অনিতা দিকে ডেকে এনেছে। কৌশিকের মনে হল অনিতার বয়স 30-এর কাছে পিঠে, কিন্তু মেদ বর্জিত সুঠাম দেহ, মাজা রং, মুখখানি মিষ্টি, কেঁদে কেঁদে চোখ দুটো এখন রক্তিম, প্রসাধনের চিহ্ন মাত্র নেই। এসো অনিতা বসো, এনারা কলকাতা থেকে এসেছেন, তোমার কাছে কিছু জানতে চান। কথাবার্তা শুনে বাসু সাহেবের মনে হল দীপকের সাথে অনিতার পরিচয় আগে থেকেই রয়েছে। অনিতা বসল না, জিজ্ঞেস করল, বিকাশদা কই? কলকাতায়, এখনো ফেরেননি। সে কি, কালকে রাত্রেই তো তার ফিরে আসার কথা ছিল, দিদিকে বলা হয়েছে, আই মিন মিসেস চ্যাটার্জিকে? বলায়ের কাছে জানতে পারলাম তিনি এখনো ঘুমোচ্ছেন, কিছু জানেন না। আমার মনে হয় তাকে জানানোটা জরুরি নয়, আদৌ জানানো হবে কি না তা ডাক্তার বলবেন। মোট কথা, বিকাশবাবু ফিরে না আসা পর্যন্ত তাকে জানানো হবে না। এখন তুমি বসো, এনারা তোমাকে, উনি হচ্ছেন ইন্টেলিজেন্স বিভাগের মিস্টার বরাট, আর উনি ব্যারিস্টার পি কে বাসু সাহেব। প্লিজ টেক ইউর সিট। তবুও বসল না সে, তার হাত ব্যাগ খুলে নোট বই বের করে সঙ্গের ছেলেটিকে দিল। বাবলু, এই নম্বরে একটা কল বুক করতো। কার নাম্বার ওটা? সুইট হোম নামের একটা হোটেল স্যার, শিয়ালদাতে, হ্যারিসন রোড ফ্লাইওভার, ওখানে। বিকাশ দাস সচরাচর কলকাতাতে নাইট হল্ট করলে ওখানেই ওঠেন, হলধর বাবু ওখানকার ম্যানেজার। কৌশিকের খেয়াল হয়নি, কিন্তু সুজাতার মনে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সে ভাবছে, আচ্ছা এই বিকাশ দেখতেই বা কেমন, বয়সই বা কত? অনিতা যখন কলকাতায় যায় তখন নিশ্চয়ই প্রয়োজনে সুইট হোমে ওঠে, তার মানে ওরা দুজনে যখন, না না তা হতে পারে না, হলধরবাবুও নিশ্চয়ই চেনেন ওদের, তাহলে কি কোনো ডাবল বেডরুমে, না না অসম্ভব ব্যাপার। সুজাতা সম্বিত ফিরে পেল যখন তার নজরে পড়ল ঘরের ওপ্রান্তে বাবলু টেলিফোনে ডায়াল করছে আর অনিতা বসে বসে এজাহার দিচ্ছে। অনিতা বাংলায় এমএ, ডক্টর চ্যাটার্জিকে রিসার্চে সাহায্য করে, প্রতিদিন সকালে 9:00 নাগাদ সে আসে, সন্ধ্যের সময় বাড়ি ফিরে যায়। তার বাড়ি ফটক গোড়া অঞ্চলে, বাবা গত হয়েছেন, মা আছেন এবং একটি ছোট ভাই আছে, সে ডেলি প্যাসেঞ্জারি করে। কলকাতার কোনো সওদাগরি অফিসে সে চাকরি করে। এভাবে বছর 5 কাজ করছে অনিতা ডক্টর চ্যাটার্জির কাছে। বাসু সাহেব জিজ্ঞেস করলেন, আপনাকে উনি কোনো রিসার্চ অ্যালাউন্স দিতেন? হ্যাঁ, মাইনেই বলতে পারেন, মাসে 500। তাছাড়া দুপুরে এখানে খায়, বলাই রান্না করে, বিকেলে যারা আসে মানে ওই কলেজের ছাত্ররা, ওরা ঘন্টা হিসেবে অ্যালাউন্স পায়, আমি এসব হিসেব রাখি। গবেষণাটা কী নিয়ে? উনি একটা রবীন্দ্র অভিধান রচনা করছেন, আমরা স্বরবর্ণ শেষ করে ব্যঞ্জনবর্ণের প অক্ষর পর্যন্ত পৌঁছেছি। রবীন্দ্র অভিধান মানে? মাফ করবেন ব্যাসু সাহেব, এসব একাডেমিক আলোচনা আপনি পরে করবেন, আমাকে কয়েকটা জরুরি ব্যাপার জেনে নিতে দিন আগে। অলরাইট অলরাইট মিস্টার বরাট,
ইউ মে প্রসিড। বাসু সাহেব পাইপ ধরালেন। বরাটের প্রশ্নোত্তরে জানা গেল আরও অনেক তথ্য। বিকাশ ব্যাচেলার, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হাওড়া বাঁকুড়া বর্ধমানের বিভিন্ন অঞ্চলে তাকে ঘুরতে হয়, তবে তার হেডকোয়ার্টার চন্দননগর। ইতিপূর্বে কলকাতার একটি মেসে সে থাকত। ওর দিদি শয্যাশায়ী হওয়ার পর চন্দননগরে ট্রান্সফার নেয় সে। তবে সপ্তাহে তিন রাত্রিও থাকে কিনা সন্দেহ। আর হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি গতকাল খবরের কাগজ পড়েছিলেন চন্দননগরে আজ যে একটা বিভৎস হত্যাকাণ্ড হতে পারে এবং টার্গেট যে সি অক্ষরের নামের অধিকারী, এ কথাও তিনি জানতেন। চন্দ্রচূড়ের নাম এবং উপাধি দুটোই সি দিয়ে, সুতরাং বেশ বোঝা যাচ্ছে উনি প্রাতঃভ্রমণ করতেন। তা আপনি তাকে বলেননি আজ সকালে এভাবে একা একা বার হওয়া তার উচিত হবে না? এবারের প্রশ্নটা করল রবি বোস। আমি বলিনি, বিকাশ তা বলেছিলেন। কেন, আপনি বলেননি কেন? কাল তো রবিবার ছিল, ছেলেরা কেউ আসেনি, আমারও আসার কথা ছিল না, কিন্তু খবরের কাগজটা পড়ে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। তারপর এখানে একটা ফোন করি, বিকাশ তা ফোনটা ধরেন, তিনি বলেন খবরের কাগজ ওনারাও পড়েছেন, উনি এবং স্যার, যাবতীয় সাবধানতা ওনারা অবলম্বন করেছেন, তবু আমি শান্ত হতে পারিনি। বিকেলবেলা ওই 5টা নাগাদ একটা রিকশা নিয়ে এ বাড়িতে চলে আসি, কারণ আমি কিছুতেই ভুলতে পারছিলাম না যে ওনার নাম আর উপাধি দুটোই সি দিয়ে। এখানে এসে অবশ্য স্যারের দেখা পায়নি, উনি বিকেলেও ঘণ্টাখানেক বাগানে অথবা গঙ্গার ধারে পায়চারি করেন, তাই বাড়ি ছিলেন না। তবে বিকাশ তা ছিলেন, গাড়ি নিয়ে কলকাতা যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, মহাদেব ড্রাইভার গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। স্যারের নিরাপত্তার বিষয়ে কি কি সাবধানতা নেওয়া হয়েছে বিকাশ তা সবই আমাকে বিস্তারিত জানালেন। দারোয়ান সতর্ক থাকবে, কোনো লোককে বাড়িতে ঢুকতে দেবে না, গেট সমস্ত দিন রাত তালাবন্ধ থাকবে, কোনো অজুহাতেই যেন বাইরের কেউ না ঢোকে, বড় সাহেবের অনুমতি নিয়ে কেউ যদি নেহাতি বাড়িতে ঢোকে তাহলে দারোয়ান একটা খাতায় তার নাম ধাম সময় আর স্বাক্ষর রাখবে। আমি ওনাকে কালকে কলকাতায় না যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু উনি বলেছিলেন ওনার কোনো একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আর যেহেতু ঘোষিত তারিখটা আজ ছিল তাই উনি গতকাল রাত্রে যেমন করে হোক ফিরে আসবেন। তারপর? তারপর ওনারা রওনা হয়ে গেলে আমি দারোয়ানের কাছে খাতাখানা দেখতে চাই, দেখি সে একটা খাতায় নির্দেশ পাওয়ার পর থেকে নিষ্ঠা ভরে এন্ট্রি করেছে, কে আসছে কে যাচ্ছে সব। ডক্টর চ্যাটার্জি জানতেন না সব কথা? কেন জানবেন না, খবরের কাগজ তিনি তো সবার আগে পড়েন। খবরটা পড়ে বিকাশ তাকে ডেকে বলেছিলেন আমার নামটা যে ভয়াবহ তা একদিন জানতুম না, উনি বিকাশ তাকে এইসব সাবধানতার কথা বলেছিলেন, আর নিজে থেকেই বলেছিলেন যে তিনি 7 তারিখে আদৌ বাড়ির বাইরে যাবেন না। মিসেস চ্যাটার্জি বা বলাইকে কিছু বলেননি আপনি? দিদিকে কিছু বলার তো প্রশ্নই ওঠে না, আর বলাই সে সময় বাড়িতে ছিল না। আপনি একটু অপেক্ষা করলেন না কেন উনি ফিরে আসা পর্যন্ত? আমার তাড়া ছিল, আমি আরও কয়েকজনকে ব্যক্তিগতভাবে সাবধান করে দেব বলে স্থির করেছিলাম। আমার বান্ধবী চন্দ্রা চৌধুরী, এক বুড়ি পিসিমা চন্দ্রমুখী চট্টরাজ, আর ক্লক হাউসের কাছে একজন বৃদ্ধ ব্যবসায়ী চিমনলাল ছাবরিয়া, ওনার মেয়েকে আমি পড়াই। সাইলেন্স প্লিজ, কথাটা বাবলু বলে ওঠে। সকলে তার দিকে ফিরে তাকায়। বাবলু ততক্ষণ টেলিফোনে কথা বলতে শুরু করেছে। সুইট হোম, আমি চন্দননগর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, ট্রাঙ্ক লাইনে মিস্টার বিকাশ মুখার্জি নামে এক ভদ্রলোক, ইয়েস ইয়েস ইয়েস, ওনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চন্দননগরেই, ওনাকে একটু, ঠিক আছে আমি ধরে থাকছি। হ্যাঁ, এদিকে ঘুরে বলে, ওদের হোটেলে ঘরে ঘরে ফোন নেই, বিকাশ দা ঘরে আছেন, ডাকতে লোক গেছে। ইন্সপেক্টর বরাট এক লাফে এগিয়ে যান, বাবলুর হাত থেকে টেলিফোন রিসিভারটা ছিনিয়ে নিয়ে বলেন, লেট মি স্পিক। একটু পরেই একটা একতরফা কথোপকথন শোনা গেল। বিকাশবাবু, হ্যাঁ, চন্দননগর থেকেই বলছি, কি ব্যাপার, কাল রাত্রে ফিরলেন না যে? না না, আপনি আমাকে চিনবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যাক্সিডেন্ট। না না না, আপনার ভগ্নিপতি ভালোই আছেন? হ্যাঁ, ও তাই নাকি, তার নম্বর সি দিয়ে?
কে? না, আপনাদের বাড়ির কেউ নয়। যিনি খুন হয়েছেন তার নাম চিমনলাল ছাবাড়িয়া, গঙ্গার ঘাটে। হ্যাঁ, হেড ইঞ্জুরি, আপনাদের বাড়ির সামনেই। হ্যাঁ, পুলিশ আপনাদের চাকর না দারোয়ান কাকে যেন অ্যারেস্ট করেছে। অনিতা দেবীর কাছে শুনলাম এই নম্বরে আপনাকে পেতে পারি, উনি আপনাকে ফিরে। ইয়াস ইয়াস ইয়াস, যত শীঘ্র সম্ভব। হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়ছি। লাইনটা কেটে দিলেন উনি। অনিতা বলে ওঠে, মানে অহেতুক মিথ্যে কথা বললেন কেন? এতটা পথ ড্রাইভ করে আসবেন, না হয় বাড়ি এসেই দুঃসংবাদটা শুনবেন। আচ্ছা, ইতিমধ্যে ওনার স্টাডি রুমটাকে একটু দেখবেন, সেখানে যদি কোনো ক্লু। তুমি দেখে আসো দীপক, আমরা একটু পরে যাচ্ছি। অনিতা অনুমান করে তার অনুপস্থিতিতে ওনারা কিছু আলোচনা করতে চান, তাই বলে, চলুন আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি, বাবলু তুই আয়। ওরা ভেতরের দরজা দিয়ে প্রস্থান করতেই রবি বলে ওঠে, আপনি হঠাৎ বিকাশবাবুকে সন্দেহ করলেন যে? কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। কি জানো বাসু সাহেব? কলকে উঠে সাপ। বাসু সাহেব মুখ থেকে পাইপটা সরিয়ে বাক্যটি পূরণ করেন, কিন্তু এটা তো একটা আলফাবেটিক্যাল সিরিজের থার্ড টার্ম, তাই না স্যার? ইয়াং ম্যান, তার গ্যারেন্টি কোথায়? সিডি হয়তো সন্ধ্যা বা দুপুরে আরও কোনো সিকে খুন করবে, এটা একটা ইন্ডিভিজুয়াল মার্ডার কেস কেন হতে পারে না? এমন কি হতে পারে না যে চন্দ্রচূড় একটি উইল করে তার সম্পত্তি বিশ্ববিদ্যালয়কে দিয়ে যেতে চান, তিনি নিঃসন্তান, তার স্ত্রীর মৃত্যুসজ্জায়, ফলে তার নিকটতম আত্মীয় এবং ওয়ারিস ওই সিডিইর ঘোষণার সুযোগ নিয়ে, যেহেতু তার ভগ্নীপতির নাম চন্দ্রচূড় চ্যাটার্জি, এই অপকর্মটা করে বসল। এবং তারপর এমনও হতে পারে যে সিডি চন্দননগরে এসে শুনল সাম মিস্টার সিসিসি পটল তুলেছেন, সেটা শুনে সে বেটা কোনো উচ্চবাচ্য না করে কেটে পড়ল, আর ঝড়ে মরা কাকটার কেরামতি বুদ্ধিমান ফকিরের মতো দাবি করে বসল। সেক্ষেত্রে বিকাশকে পুলিশ কোনোদিনই সন্দেহ করবে না। তোমার ডিটাকশন মতো চন্দ্রচূড় মার্ডারটা চিরকাল ক্রিমিনালদের ইতিহাসে লেখা থাকবে অ্যালফাবেটিক্যাল সিরিজের থার্ড টার্ম হিসাবে। করেক্ট, ইউ আর ভেরি করেক্ট। শুধু তাই বা কেন বরাট সাহেব, সেই হোমিসাইডাল ম্যানিয়াকটাকে যখন আমরা গ্রেপ্তার করব, তখন হয়তো সে স্বীকার করবে না যে থার্ড মার্ডারটা সে করেনি, কারণ ফাঁসি তো তার একবারই হবে, একটা খুন করুক বা তিনটে, সে তো হত্যার রেকর্ড তৈরি করে ক্রিমিনোলজির ইতিহাসে নিজের নাম লিখিয়ে দিতে চায়, তাই না? ইন্সপেক্টর বরাট উঠে দাঁড়ান, রবির দিকে ফিরে নিজের মাথায় একটা টোকা মেরে বলেন, এখানকার গ্রেসেলগুলোকে আর একটু সচল রাখো রবিবাবু, ডোন্ট টেক এভরিথিং এট দেয়ার ফেস ভ্যালু। বাসু সাহেব ইন্সপেক্টর বরাটকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বরাট সাহেব, হাউ ডিড হি টেক দ্যাট পাঞ্চ? আই মিন, জামাইবাবুর বদলে ছাবাড়িয়া খুন হয়েছে শুনে কীরকম রিয়াকশন দেখলেন, আই মিন শুনলেন? নর্মাল রিয়াকশন, হাঁপ ছেড়ে বাঁচল, কৃত্রিম সৌজন্যবশত বলল, কি দুঃখের কথা, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল অ্যাক্সিডেন্ট শুনে সে আটকে উঠেছিল, জামাইবাবু ভালো আছেন শুনে জেনুইনলি রিলিভড। আসুন এবার স্টাডিটাকে স্টাডি করি। আপনি দেখুন, আমরা একটু পরে আসছি। অলরাইট। ডক্টর চন্দ্রচূড় চ্যাটার্জির স্টাডি রুমের দিকে একাই এগিয়ে গেলেন তিনি। রবি, ওই দারোয়ান বাবা জীবনটিকে একটু ডাকো তো। দারোয়ান এলো, জেরার উত্তরে সে জানালো, গেট তো রোজই রাতে বন্ধ থাকে সাবজি, ও বড় সাহেব ভোরবেলা রোজই বেড়াতে যান, আমি তখন খুলে দিই গেট, আজ সকালে গেট খুলতে আসিনি, কারণ ও ছোটা বাবু বলে গিয়েছিলেন যে বড়া সাহেব আজ সকালে বেড়াতে যাবেন না, বড়া সাহেবের নাকি তবিয়ত খারাপ আছে। আমি তখন স্বপ্নে মে ভি নেহি সোচা থা বাবু কি বড়া সাহেব ডুপ্লিকেট চাবি দে গেট খুলে। বড় সাহেবের কাছে যে ডুপ্লিকেট চাবি আছে তা তুমি জানতে? জি নেহি সাহেব। তা বড় সাহেবের তবিয়ত যে খারাপ এই কথা তোমাকে কে বলল? ছোটা সাহেব বলেছিলেন তবিয়ত খারাপ হ্যায় ইয়ে বাত নেহি বোলা থা, লেকিন বোলা থা কি ও ঘর সে বিলকুল নেহি নিকলেঙ্গে,
इसीलिए मैंने सोचा। तुमने अखबार में जो खबर? जी नहीं साहब, आज ही सुना है। ओ विश्वामित्र में तो वो खबर नहीं था कल। त्वरित गतिते বাসু সাহেব রবির দিকে ফিরে জিজ্ঞেস করলেন, বিশ্বামিত্র বিজ্ঞাপন দেওয়া হয়নি? আমি তো ঠিক জানি না স্যার। ছি 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 ছি, বিশ্বামিত্রের ডাবল কলম একটা 5 সেন্টিমিটারের বিজ্ঞাপন দিতে কত খরচ পড়ে রবি? রবি চুপ করে ভর্ৎসনা শোনে। বাসু সাহেব বার কতক পায়চারি করে ফিরে এসে বললেন, দারোয়ানজি তোমার খাতাটা একটু নিয়ে এসো তো। জি সাহাবজি। দারোয়ান একটা সেলাম করে তার ঘর থেকে খাতাটি আনতে গেল। আশ্চর্য তোমরা, আইজি ক্রাইম সাহেব ক্লিয়ার ইনস্ট্রাকশন দিলেন, আর তোমরা কি কি ভেবেছোটা কি তোমরা বলো তো? হ্যাঁ, পশ্চিমবঙ্গে উর্দুভাষী হিন্দিভাষী লোকের নাম সি অক্ষর দিয়ে হয় না? নাকি চন্দননগরে আজ যে কয়েক হাজার মানুষ আসছে তারা সবাই বাংলা ইংরেজি বোঝে? রবি চুপচাপ সব কথা শুনল, কোনো প্রতিবাদ করল না। বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে তার যে কোনো হাত ছিল না সেটাও সে বলল না। দোষ যারই হোক, দায়িত্ব আরক্ষা বিভাগের ছিল, ফলে সেও দোষী। দারোয়ান খাতা হাতে ফিরে এলো, কিন্তু সমস্যা হলো হিন্দিতে লেখা। বাসু সাহেব বললেন, তুমি পড়ে শোনাও দারোয়ানজি, আমি হিন্দি লেখা দেবনাগরী হরফ খুব একটা ভালো পড়তে পারি না। এতবার 1:10 মে প্রকাশ বাবু। প্রকাশ বাবুটিকে? জি, ও বড়া সাহেবের দোস্ত আছেন, 15-20 মিনিট ছিলেন, খাতায় নাম ভি লিখে গেছেন, প্রকাশ চন্দ্র নিয়োগী। তারপর ও বিকাল 4টার সময় কিছু লোকাল ছেলে এসেছিল ও জগদ্ধাত্রী পূজা কা চাঁদা কে লিয়ে। বড়া সাহেব তখন ঘুমাচ্ছিলেন বলে আমি তাদের ভাগিয়ে দিই। আর 5:10 মে অনিতা দিদি, আমি তার দস্তখত নেইনি হুজুর। আর 6:15 মে আয়ে থে ও কিতাব বাবু, লেকিন উনি ভিতরে ঢুকেননি। এই কিতাব বাবুটি আবার কে? পেহলে তো কভি নেই দেখা, বেগানা লোক বলে হাঁকিয়ে দিতে যাচ্ছিলাম হুজুর, কিন্তু খোদ বড়া সাহেব তাকে ভিতর থেকে দেখতে পান। এগিয়ে এসে কোলাপসিবল গেটের দুপাশ থেকে তাদের কিসব বাতচিত হয়। লোকটা ভিতরে আসেনি বাবু, কিন্তু বড়া সাহেব তার কাছ থেকে কি একটা কিতাব খারিদ করেন। ওনার কাছে তখন পয়সা ছিল না, ওনার কথা মতো রুপিয়া আমি ওই কিতাব বাবুকে দিয়েছিলাম হুজুর। খাতায় খরচাটা লিখা আছে। তার সই কই? সই তো নেই হ্যাঁ সাহেব, ও তিনি বাড়ির ভিতরে ঢুকেননি। বইটা কোথায় আছে তুমি জানো? ও বড়া সাহেব কা টেবিল পে হোগা শায়দ। একটু দেখো তো খুঁজে পাও কিনা। জি জি দেখতা হুঁ। দারোয়ান স্টাডি রুমে ঢুকে গেল, একটু পরে একখানি বাঁধানো বই হাতে ফিরে এলো। বাসু সাহেব দেখলেন প্রকাশক নবপত্র প্রকাশন, গ্রন্থের নাম উপনিষদ ও রবীন্দ্রনাথ, লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায়। প্রথম পাতাতে ডক্টর চ্যাটার্জির স্বাক্ষর ও গতকালের তারিখ। আচ্ছা দারোয়ানজি, ওই লোকটার চেহারা তোমার মনে আছে? জি হ্যাঁ সাহেব, ও বুড্ঢা ছিল, বড়া সাহাব সে উমর কুছ জাদাই হোগা, পায়ে ক্যাম্বিস কা জুতা থা, আর হাতে একটা ঝোলা ছিল, তাতে বহুত সে কিতাব থা, আর গায়ে একটা ঢিলে ওভারকোট ছিল কি? জি 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 হ্যাঁ। আর একটা জিনিস দেখো তো, তোমার হিসেবের খাতায় যে অঙ্কটা লেখা আছে সেটা কি 22.5 টাকা বইটার দাম? 1 মিনিট সাহাবজি। জি হ্যাঁ, আপকো কেসে মালুম পড়া? উত্তেজনায় রবি উঠে দাঁড়িয়েছে। বাসু সাহেব বইটার প্রথম পাতাটা খুলে ধরেন। রবি ঝুঁকে পড়ে দেখল গ্রন্থটির দাম 25 টাকা। মনে পড়েছে, আসানসোলে সেই ভদ্রলোক বলেছিল 10% কমিশনে লোকটা বই বেচতে এসেছিল, কিন্তু ঢিলে হাতা কোটটা। বাহ, হাতুড়িটা তো আস্তিনের মধ্যেই রাখতে হবে নাকি? মাই গড, একটা বুড়ো ফেরিয়ালা শেষ পর্যন্ত। 8 নভেম্বর বেলা 11টা লর্ডন স্ট্রিটে আইজিসি সাহেবের ঘরে কনফারেন্স চলছে। বরাট বললেন, এখন লোকটাকে খুঁজে বের করা তো ছেলে খেলা। উচ্চতা 170-180 সেন্টিমিটার, ও ওজন আন্দাজ 70 কেজি, রং তামাটে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ঢিলে হাতা কোট, পায়ে ক্যাম্বিসের জুতো, বয়স অ্যারাউন্ড 60,
ক্যানভাসের ব্যাগে বই ফেরি করে। কিছু মনে করবেন না বরাট সাহেব, আপনি যা বলছেন তার অর্ধেক আন্দাজ, বাকি অর্ধেক এফিমেরাল। এফিমেরাল মানে? ক্ষণস্থায়ী। লোকটা হয়তো ইতিমধ্যে দাড়ি কামিয়েছে, জুতো ছেড়ে চটি পড়েছে, ঢিলে কোটটার বদলে হয়তো তার গায়ে এখন পুরো হাতা সোয়েটার, কে বলতে পারে। কিন্তু আমরা যখন ওর ঘর সার্চ করব তখন তো ওইসব জিনিস। আগে তো তার পাত্তাটা পাই বরাট সাহেব, তারপর তো সার্চ। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ওর যেটুকু যা জানা গিয়েছে তা জানিয়ে আমরা কি কাগজে একটা বিজ্ঞপ্তি দেব? বিশ্বামিত্র, ইত্তেফাক ইত্যাদি সমেত তো। ওটা আপনার ভুল ধারণা বাসু সাহেব, বিশ্বামিত্রে বিজ্ঞাপন থাকলেও কাজ হতো না। ডক্টর চ্যাটার্জিকে মৃত্যু টানছিল, নাহলে সব জেনে শুনে তিনি ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলে শহীদ হতে যাবেন কেন? কোলাপসেবল গেটের দুপাশ থেকে দুজনের কি কথোপকথন হয়েছে তা দারোয়ান জানে না। লোকটা কি ডক্টর সাহেবকে কোনোভাবে সম্মোহিত করে? অসম্ভব রবিবাবু, মানুষ সারা রাত ঘুমিয়েও পরদিন ওভাবে সম্মোহিত হয়ে গেট খুলে বেরিয়ে যেতে পারে না। আমি আসলে অন্য একটা কথা ভাবছি। আচ্ছা, এ সংবাদটা কি আপনারা নিয়েছিলেন যে ডক্টর চ্যাটার্জি সোমনাম্বুলিস্ট ছিলেন কি না? দ্যাটস আ গুড পয়েন্ট ডক্টর মিত্র। না, ও সম্ভাবনাটার কথা আমাদের মনেই হয়নি। তাও হতে পারে বটে, অনেকে ঘুমের ঘোরে নিজের অজান্তেই হেঁটে চলে বেড়ায়, কিন্তু তারা কি রাতের পোশাক ছেড়ে জামা কাপড় পরতে পারে, বা গেট বন্ধ দেখলে চাবি খুঁজে নিয়ে তালা খুলে বের? খুব রিয়ার কেসে এমন নজিরও কিন্তু আছে। অলরাইট অলরাইট অলরাইট, ডক্টর চ্যাটার্জি কেন সব জেনে বুঝেও মৃত্যুর মুখে এগিয়ে গিয়েছিলেন তার হেতুটা আপনারা খুঁজে বার করেছেন, আমি অন্য একটা বিষয়ে উৎসাহী। ওই হত্যাবিলাসীটিকে আমরা খুঁজে পাবো কিভাবে? থার্ড মার্ডার থেকে এটুকু বোঝা যাচ্ছে যে লোকটার ভিকটিম চয়নে কোনো পক্ষপাতিত্ব নেই আইজি স্যার। দুটি পুরুষ একটি স্ত্রী, দুটি বৃদ্ধ একটি অল্পবয়সী, প্রথমটি নিম্নবিত্তের, দ্বিতীয়টি মধ্যবিত্তের, তৃতীয়টি উচ্চবিত্তের। এদের জীবনযাত্রা, উপজীবিকা, শিক্ষা দীক্ষায় কোনো মিল নেই। এ থেকে একটা সিদ্ধান্তই নেওয়া যায়, ও মেগালোম্যানিয়াক। ও মনে করে যে ও নিজে একজন দুর্লভ প্রতিভার মানুষ, যেহেতু নিজ জীবিকায় সে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে যেতে পারেনি, তাই অন্য একটি ক্ষেত্রে ক্রিমিনোলজির ইতিহাসে সে রক্তাক্ষরে নিজের স্বাক্ষর রেখে যাবে। দারোয়ানের জবানবন্দি হিসেবে লোকটাকে আদৌ পাগল বলে বোঝা যায় না কিন্তু। সে কথা তো দ্বিতীয় দিনেই আমি বলেছিলাম রবিবাবু, জ্যাক দ্য রিপার, জন দ্য কিলারকে দেখেও বোঝা যায়নি যে তারা হত্যাবিলাসী। বাসু সাহেব, আপনার কি সাজেশন ওই খুনিকে খুঁজে বের করার ব্যাপারে? দেখুন, আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে লোকটা কিভাবে ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন মানুষের নাম উপাধি জানছে, কেমন করে বুঝতে পারছে যে ওই বিশেষ পূর্ব ঘোষিত দিনে ঠিক কোন মুহূর্তটিতে ওই বিশেষ নামের মানুষটি সবচেয়ে ভালনারেবল। এই ধাঁধাটা সমাধানের আগে তাকে ধরার চেষ্টা বৃথা। তাহলে এতদিনে আপনি আপনার আইকিউর সমতুল্য প্রতিদ্বন্দ্বীর সাক্ষাৎ পেয়েছেন বলুন। লুক হিয়ার মিস্টার বরাট, চিঠিগুলো সে ব্যক্তিগতভাবে আমাকে লিখেছে বটে, কিন্তু সে ব্যঙ্গ করেছে এই স্টেটের একটি বিশেষ বিভাগের ইন্টেলিজেন্সকে, ট্যাক্স পেয়ারদের অর্থে যাদের সংসার যাত্রা নির্বাহ হয়। আমি ডিফেন্স কাউন্সিল, ট্যাক্স পেয়ারদের টাকায় চলি না, অপরাধী খোঁজা আমার জাত ব্যবসা নয়। পাইপ পাউচ কাগজপত্র গুছিয়ে বাসু সাহেব উঠে দাঁড়ালেন। আপনাকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি বাসু সাহেব। হ্যাঁ, বরাটের ওইভাবে বলাটা খুবই অন্যায় হয়েছে, আমি স্বীকার করছি। ইন্সপেক্টর বরাটের মুখখানা কালো হয়ে যায়। আদৌ না, আমি স্বীকার করছি লোকটা অত্যন্ত বুদ্ধিমান এবং প্রায় অলৌকিক ক্ষমতার অধিকারী, কিন্তু তাকে পাকড়াও করা আমার কাজ নয়। আজ মিটিংয়ের শুরুতেই নিজ পদাধিকার বলে যিনি ঘোষণা করেছেন, এখন তো লোকটাকে গ্রেপ্তার করা ছেলে খেলা, তাকে সেই খেলাটা শেষ করতে দিন। তারপর তাকে যখন আদালতে তুলবেন তখন হয়তো আবার আমার ভূমিকা শুরু হবে ডিফেন্স কাউন্সিল হিসেবে। হাই জি স্যার, কিছু মনে করবেন না প্লিজ, আমরা পুলিশ বিভাগের লোক নই, এক্সপার্ট ওপিনিয়ন নিতে আপনি ডেকে পাঠিয়েছেন বলেই আমি আর বাসু সাহেব এই মিটিংয়ে এসেছি। অল রাইট, আই অ্যাপোলোজাইজ। অলরাইট, লেটস প্রসিড। আলোচনা আরও অনেকক্ষণ চলল, কিন্তু না বাসু সাহেব না বরাট কেউই মুখ খোলেননি। স্থির হল এখনই সন্দেহজনক ব্যক্তিটির আনুমানিক বর্ণনা সংবাদপত্রে ছাপানো হবে না।
9, 10, 11 চার দিন পর 12 তারিখের সকালে বিকাশ মুখার্জি আর অনিতা এসে হাজির বাসু সাহেবের নিউআলিপুরের বাড়িতে। রানুদেবীর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে তারা দেখা করলেন ব্যারিস্টার সাহেবের সঙ্গে। বাসু সাহেব জিজ্ঞেস করলেন, কী ব্যাপার আপনারা? পুলিশের উপর আমরা আদৌ ভরসা রাখতে পারছি না স্যার। একটা হোমিসাইডাল ম্যানিয়াক সমাজে নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে আর ওনারা টিএবিল বানাতে ব্যস্ত। জামাইবাবু, মানে ডক্টর চ্যাটার্জির কেসটা তদন্ত করার জন্য আমি আপনাকে রিটার্ন করতে চাই। তোমরা ভুল করছো, আমি গোয়েন্দা নই। আমরা জানি স্যার, ফর্মালি আমরা সুকৌশলীকেই এঙ্গেজ করব, কিন্তু যদি আমরা নিশ্চিত হই যে তার পেছনে আপনার মাথাটা আছে। লোকেয়ার বিকাশবাবু, লোকটা ব্যক্তিগতভাবে আমাকেই বারবার 3 বার পত্রাঘাত করেছে এবং আমি সে খবর সংবাদপত্রে ছাপিয়ে দিতে বাধ্য হয়েছি। সুতরাং এটা আমার একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ, তোমরা রিটার্ন করো বা না করো। মাফ করবেন স্যার, আপনি কি আমাদের দিকটাও একটু ভেবে দেখেছেন? একটা নৃশংস খুনি দেবতুল্য ডক্টর চ্যাটার্জিকে খুন করে গেল আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? কবে কোন ক্লুর সাহায্যে ওই বরাট সাহেব বিকাশ দার হাতে হাত করা পড়াবেন? বিকাশ দা, আপনি কি বলতে চান কেন সেদিন মিস্টার বরাট টেলিফোনে এক গঙ্গা মিথ্যে কথা বললেন তা আপনি বোঝেননি? আপনি বিশ্বাস করেন এটা সম্ভবপর? স্যারকে উনি বড় ভাইয়ের মতো, দিদিকে বিধবা করা। প্লিজ অনিতা, তুমি থামো। না না, আমাকে বলতে দাও বিকাশ দা। এই প্রশ্নটাই অবৈধ। ডক্টর চ্যাটার্জি যখন খুন হন তখন বিকাশবাবু তো কলকাতায়। তাহলে স্যার কত লক্ষ টাকা রেখে গেছেন আমরা জানি না, কিন্তু তা থেকে কিছু খরচ করতে কেন দেবেন না আমাদের? লোকটা আপনাকে চিঠি লিখেছে একথাও যেমন সত্য, তেমনি আমাদের যে সর্বনাশ করে গেছে এটাও তো মিথ্যে নয়। আপনি একা কেন খরচপত্র করবেন? অ্যালাউ আস টু হেল্প ইউ। অলরাইট, আই এগ্রি, লেটস ফর্ম আ টিম। আরও 3টি লোকের কাছে আমি প্রতিশ্রুত, তাদের সাহায্যও আমি নেব। তাদের অর্থ নেই তোমাদের মতো, কিন্তু আন্তরিকতা একই রকম আছে। কোন 3 জন স্যার? 1 নম্বর অধরবাবুর ছোট ছেলে সুনীল আঢ্য, 2 নম্বর বনানীর পানিপ্রার্থী অমল দত্ত, আর 3 নম্বর বনানীর ছোট বোন ময়ূরাক্ষী। আসলে সেদিনই সকালে বাসু সাহেব ময়ূরাক্ষীর একখানা চিঠি পেয়েছিলেন। মেয়েটি লিখেছে, আপনি সেদিন আমাদের জবানবন্দি নিতে আসেননি, সত্যি সেদিন আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, পরে পুলিশ আমাদের জবানবন্দি নিয়ে গেছে। সেসব কাগজপত্র আপনি এতদিনে নিশ্চয়ই দেখেছেন, কিন্তু তারপরে আমি কয়েকটি সংবাদ ঘটনাচক্রে জানতে পেরেছি, চিঠিতে তা জানানো সম্ভবপর নয়। প্রথমত অনেক অনেক কথা লিখতে হবে, দ্বিতীয়ত ব্যাপারটা একটু ডেলিকেট, আপনি ব্যস্ত মানুষ, আমিও যেতে পারছি না, বাবা মাকে ছেড়ে এ সময় কলকাতা যাওয়া সম্ভবপর নয়। তাছাড়া বুঝতেই পারছেন আমাদের আর্থিক অবস্থাটা এখন, জানি না পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করব না চাকরি বাকরি খুঁজব, টিউশনই একটা ধরেছি। সে যাই হোক, আপনার অধীনে একজন মহিলা সেক্রেটারি আছেন শুনেছি, তিনি কি আসতে পারেন একবার? মহিলা হলেই ভালো হয়, কারণ আগেই বলেছি ব্যাপারটা ডেলিকেট। ইতি ময়ূরাক্ষী। অবশ্য এত কথা বাসু সাহেব ভাঙলেন না, ডেকে পাঠালেন কৌশিক আর সুজাতাকে। স্থির হল ওরা একটা বেসরকারি অনুসন্ধান দল গঠন করবেন। পরের সপ্তাহে রবিবার 20 তারিখ সন্ধ্যায় ওনার বাড়িতে এই অনুসন্ধানকারী দলটির প্রথম অধিবেশন বসবে। সুজাতা আর কৌশিক পরের দিন সকালেই রওনা হয়ে গেল আসানসোল ভায়া বর্ধমান। 3 জনকে নিমন্ত্রণ জানাতে এবং সুনীল ও ময়ূরাক্ষীকে আসা যাওয়ার খরচ অজুহাতে বেশ কিছু অর্থ সাহায্য করে আসতে। ময়ূরাক্ষীর বক্তব্য সুজাতা একাই শুনবে। বিরন স্ট্রিটের বাড়ি, 12 তারিখেই বিকেল 4:30। কলিং বেল বাজায়, কুশমির মা সদর দরজাটা খুলে দিল। মৌ কলেজ থেকে ফিরে এলো, খাতাপত্র নিয়ে বাইরের ঘরে ঢুকে দেখে মুখোমুখি বসে আছেন ওর বাবা আর মা। বাবা রয়েছেন ইজি চেয়ারে, তার কোলের উপর একখানা ইংরেজি নভেল খোলা অবস্থায় উপুড় করে রাখা। তিনি কিন্তু তাকিয়ে বসেছিলেন
নিষ্পন্দ সিলিং ফ্যানটার দিকে। মৌকে দেখে বললেন, আয়, আজ এত দেরি হলো যে ফিরতে? মৌ জবাব দিল না, বইখাতা টেবিলের উপর রেখে ঘুরে দাঁড়ালো মায়ের মুখোমুখি। তারও কোলের উপর পড়েছিল একটা আধবোনা উলের সোয়েটার। নিটিংয়ের সরঞ্জাম হাতে তুলে নিয়ে মা বললেন, মেডসেফে তোর খাবার রাখা আছে, খেয়ে নে। মৌ পোশাক পরিচ্ছদ সম্বন্ধে বেশ সচেতন, কলেজে যায় একটু সেজে গুজেই। আজ কিন্তু তার প্রসাধনের চিহ্ন মাত্র ছিল না, আটপৌরে একটা মিলের শাড়ি পরে কলেজে গিয়েছিল। সে মায়ের নির্দেশ মতো রান্নাঘরের দিকে গেল না, হাত মুখ ধুতে কলঘরের দিকেও নয়, এসে বসল সামনের একটা সোফায়। ডাক্তারবাবু জিজ্ঞাসু একজোড়া চোখ তুলে ওর দিকে তাকালেন। তোমাদের একটা কথা বলবো? কেউ জবাব দিল না, না অনুমতি না আপত্তি। আমি যাদবপুরে ফিলোসফি অনার্স নিয়ে পড়ি, আমার বয়স 20, আমি প্রাপ্তবয়স্ক। ডাক্তার সাহেব বইটা তুলে নিয়ে নীরবে পাঠে মন দেন। প্রমীলা দেবী তার উলবোনার সরঞ্জামটা নামিয়ে রেখে বললেন, এ কথার মানে কি? ওয়াই ডোন্ট ইউ টেক মি ইন কনফিডেন্স? তোমরা নিজেরাই পাগল হতে চাও না আমাকে পাগল করতে চাও? কর্তাকিন্নির চোখাচোখি হলো। কেন, আমরা আবার কি পাগলামি করেছি? এক নম্বর, সকালে কলেজ যাবার সময় দেখে গিয়েছিলাম বাবার 53 পাতাটা পড়ছে, এখনো সেই পাতাটাই খোলা আছে। দু নম্বর, তোমার সেলাই এক কাঁটাও এগোয়নি। তিন নম্বর, আমার এক পিরিয়ড আগে ছুটি হয়েছে আজ, আমি সচরাচর 5:30 ফিরে আসি, অথচ আমি ঢুকতেই বাবা বলল আজ এত দেরি হলো যে ফিরতে। কারণটা তো তুই জানিস মৌ, একটা জলজ্যান্ত বুড়ো মানুষ 5-5 দিন নিখোঁজ, আমরা বিচলিত হব না? আমরা কি করতে পারি? যা তোমার করণীয় থানায় রিপোর্ট করা, মিসিং স্কোয়াডে। তুমি তা কেন করতে পারছো না তা আমরা তিনজনেই জানি, কিন্তু আমরা পরস্পর তা আলোচনা করছি না। তোমরা দুজনে নিজেদের মধ্যে আলোচনা করেছো কি না তা আমি জানি না, কিন্তু আমাকে কেউ কিছু বলনি। চন্দননগর থেকে মাস্টার মশাই কেন ফিরে এলেন না? হঠাৎ কেন এমনভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন? চন্দননগর নয়, শ্রীরামপুর। না, চন্দননগর। ওটা তোর ভুল আন্দাজ, যেহেতু তুই ভেবেছিস। কি? তা তো বুঝতেই পারছিস, আমার মুখ দিয়ে নাই বা বলালি। অল রাইট, তোমাদের যখন এতই সংকোচ তখন আমি মুখ ফুটে বলি। হ্যাঁ, আমার সেটাই আশঙ্কা, ওনার স্মৃতি মাঝে মাঝে হারিয়ে যায়। উনি মনে করতে পারেন না যে একটা ফটো হুক থেকে পেরে তাকে ছুরিবিদ্ধ করতে গিয়ে ওনার হাত কেটে গিয়েছিল। ডাক্তার সাহেব স্ত্রীর দিকে তাকালেন। ওকে আমি বলেছি, ওর জানাটা দরকার, অনেক সময় একা একা থাকে, মাস্টার মশাই। ডক্টর দে চট করে উঠে পড়েন, বার কয়েক নিঃশব্দে পাইচারি করে বলেন, আচ্ছা ওই কুসুমীর মা কি? চলে গেছে, আমি সদরে ছিটকিনি দিয়ে এসেছি, তুমি মন খুলে বলো। তোমরা ভুল করছো। ইয়েস ইয়েস, আই অ্যাডমিট, ইতিপূর্বে তিনি মেন্টাল অ্যাসাইলামে 2 ছিলেন, আমার জ্ঞাতসারে 3-3 মানুষের গলা টিপে ধরেছিলেন, কিন্তু প্রতিবারই প্ররোচনা ছিল, না 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 না, প্রতিবাদ করিস না খুকু, প্রতিবাদ করিস না, আমি জানি প্ররোচনাটা সামান্য, তোর আমার দৃষ্টিভঙ্গিতে সামান্য, কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি অন্য জাতের ছিল। পরীক্ষার খাতায় নকল করা, পুজো মণ্ডপে মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা, ওই ওই গুরু মহারাজের ভণ্ডামি ওনার দৃষ্টিতে ছিল হিমালয়ান্তিক অপরাধ। কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি, গায়ে মশা বসলে উনি মারতেন না, হাত নেড়ে মশাটাকে উড়িয়ে দিতেন। ইয়েস ইয়েস, আসানসোল আর বর্ধমানের ঘটনা দুটো যেদিন ঘটে উনি ঘটনাস্থলে ছিলেন, সেটা নিতান্তই কাকতালীয় যোগাযোগ। বর্ধমানে উনি গেছিলেন সকালে ট্রেনে, তোর মায় স্পষ্ট মনে আছে। কিন্তু চন্দননগর? আহ, আবার বলছিস চন্দননগর, উনি সেদিন শ্রীরামপুরে গেছিলেন, অবশ্য বলতে পারিস আবার কোনো লোকাল ট্রেন ধরে। এক সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। মৌ উঠে চলে যায় নিজের ঘরে, একটু পরে ফিরে আসে হাতে একটা ডায়েরি নিয়ে। এই পাতাটা পড়ছি শোনো, 6 নভেম্বরের পাতা, চন্দননগর ক্লক হাউস হইতে গঙ্গাঘাট, বাঁ হাতি প্রত্যেকটা দোকান ও বাড়ি। কই কই, দেখি ডায়েরিটা, ওটা তুই কোথায় পেলি? দিচ্ছি, সবটা আগে পড়ি। এই লাইনটা নীলকালিতে ফাউন্টেন পেনে লেখা, তারপর ডট পেনে, মনে হয় অন্য সময় লেখা। সকাল 8:10 খবরের কাগজ ক্রয়, 8:30 পেন্সিল খোঁজা, পাইলাম না। 7:45 বৌমা বলিল 27 সকালে ট্রেনে গেছিলাম, এখন 9:40, 11:40 গাড়িতে রওনা হচ্ছি,
বাস যোগে হাওড়া স্টেশন যাইব। তুই ওটা কোথায় পেলি? মৌসে প্রশ্নের জবাব দিল না। নেক্সট পেজে আবার নীলকালিতে ফাউন্টেন পেনে এন্ট্রি, মানে অনেক আগে, 7 নভেম্বর, ডুপ্লে কলেজ হইতে ফটক গোড়া বাঁহাতি সব কয়টি দোকান ও বাড়ি, সন্ধ্যায় প্রত্যাবর্তন, এরপর বাকি সব পাতা খালি, দেখো। এবার সে ডায়েরিটা বাবার হাতে তুলে দেয়। তিনি নিজেও আত্মপান্ত পড়লেন, আগেকার কিছু পৃষ্ঠাও উল্টে দেখলেন, সম্ভবত আসানসোল ও বর্ধমানের বিশেষ দিন দুটির পাতা। প্রমীলা দেবীও দেখছিলেন ঝুঁকে পড়ে, কন্যার দিকে মুখ তুলে তাকাতেই সে বলল, তোমার প্রশ্নটার জবাব মুলতবি আছে, এটা খুঁজে পেয়েছি তিনতলার চিলে কোঠার ঘরে। তোমাদের কিছু বলিনি যেহেতু তোমরা আমাকে কনফিডেন্সে নিচ্ছ না, কিন্তু বেশ বোঝা যায় মাস্টারমশাই নিজেও নিজের স্মৃতির ওপর ভরসা রাখতে পারছিলেন না, আশঙ্কা করছিলেন হয়তো নিজের অজান্তেই তিনি খুনগুলো করেছেন। ওই 6 তারিখের কাগজ পড়েই হয়তো এ কথা মনে হয়, আর তাই জন্যেই 6 তারিখে ওই আপাত অসঙ্গত কথাটা লেখা। সকাল 8:10 খবরের কাগজ ক্রয়। আধ ঘন্টা চিন্তা করে তিনি এই সিদ্ধান্তে আসেন, তাই পেন্সিল খোঁজা পাইলাম না, ওনার হয়তো একটু একটু মনে পড়ছিল, পেন্সিল কাটতে গিয়ে হাত কাটেনি, কাউকে খুন করতে গিয়েই হয়তো ওভাবে হাতটা কেটেছে, কিন্তু সে যে কে ওটা ওনার মনে পড়েনি, তাই বোধহয় স্থির করেছিলেন আর স্মৃতির ওপর নির্ভর করবেন না। চন্দননগরে যাওয়ার সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতি 10 মিনিট অন্তর ডায়েরিতে লিখবেন কখন কি করছেন, যাতে পরদিন যদি দেখেন চন্দননগরে কেউ খুন হয়েছে তখন স্মৃতি নির্ভর সমাধান নয়, ডায়েরির মাধ্যমে উনি জানতে পারবেন হত্যা মুহূর্তে তিনি ঠিক কোথায় আর কি করছিলেন। অথচ ভুলো মানুষের মতো যাওয়ার সময় ডায়েরিটাই ফেলে যান। তাহলে তিনি আমাকে কেন মিথ্যে কথা বলে গেলেন? কেন বললেন শ্রীরামপুর যাচ্ছি? গিল্টি কনশাস মাইন্ডের জন্যে। তিনি যে তখন নিজেই জানেন না তিনি ওই হোমিসাইডাল ম্যানিয়াক কিনা। যথেষ্ট দেরি হয়ে গেছে বাবা, তুমি এবার থানায় গিয়ে রিপোর্ট করো। ভাবছ কেন? তুমি তো শুধু বলবে যে তোমার বাড়ি থেকে একজন বিকৃত মস্তিষ্ক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন, আর তো কিছু বলবে না তুমি। আচ্ছা চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। দাশরথী দে দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে মিনিটখানেক অপেক্ষা করেন। ভগবান আমার প্রার্থনা শুনলেন না তাহলে? মৌ যেন কোনো ছোট ছেলেকে আদর করার মতো তার বাবার মাথার ব্যাগ ব্রাশ করা চুলগুলোর উপর হাত বুলিয়ে দিচ্ছিল। কি প্রার্থনা করেছিলে এই কয়দিন? মেয়ের চোখে চোখ রেখে ডাক্তারবাবু বলে ওঠেন, একটা মোটর অ্যাক্সিডেন্ট, মাস্টার মশাই ইনস্ট্যান্ট ডেথ। প্রমীলা দেবী চোখে আঁচল চাপা দিলেন, তিনি জানতেন ওই বৃদ্ধ ছিলেন তার বিকল্প শ্বশুর। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাঁটা, পর্ব 2, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। রানু বাসুর চরিত্রে দেবলীনা, সুজাতার ভূমিকায় সঙ্গীতা, কৌশিক, কার্তিক, সুনীল এবং অমলের চরিত্রে অপূর্ব, মনীষের ভূমিকায় প্রশান্ত, ডক্টর দাশরথী দের চরিত্রে কুন্তল, শিবাজি প্রতাপ চক্রবর্তী এবং ইন্সপেক্টর বরাটের ভূমিকায় দীপক, প্রমীলার চরিত্রে রীতি, মৌ এর ভূমিকায় মৌ, উষার চরিত্রে শাওন, হলধরের ভূমিকায় সঞ্জয়, সাধনের চরিত্রে চিন্ময়, রবি বসুর ভূমিকায় রথিন, অনিতার ভূমিকায় শ্রোতা, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে অভিক এবং সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আমাদের এই পুজো স্পেশাল কাহিনী আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। পুজোয় সুস্থ থাকুন, ভালো থাকুন।